नमस्कार बंधुरा, बांगाल भार्सेस घटी पाकघर सबाई के स्वागत जानाई। आज के चले नतून एक वीडियो नहीं, वीडियो की पूरे शेष पर देखते थे। हमें आज के बनाब कड़ा दिए केक, मैं बनाना केक रेसिपी। तर एखे चारटे पाका कला नहीं, कलागुलो एक बस मजे गए, एक मजा कला नीले बस भलो है, नरम है। तो प्रथम कलागुलो खोसा छड़िए नहीं, तो सामने शीतकाल चले नाना रकम केके रेसिपि करब, कला दिए हमें खूब सहजे केकटा बनिए नीते पारि। हमें केकटी बनाब एगलेस डिम छाड़ा, हमें ये केकटी बनाब। हमें एखे कलागुलो छुले प्रथम, बनाना केक डिम छाड़ा, डिम दिए करा जाए, किन्तु हमें आज के डिम छाड़ाई कर देखा अपना खूब सहजे खूब ताड़ाताड़ी हो जाए। एखन कलागुलो के काटा चामच दिए भालो करे मैश कर निच्छे, अपना चाहले ब्लेंडारे ब्लेंड कर निते पारेन, किन्तु आमि एखाने काटा चामच दिए खूब सहजे कर निच्छे। एखाने आमि हाफ कप चीनी दिए दीजिए, चीनी दिए भालो करे कलाटाके भालो करे मिशिए निच्छे। कला एकटु दाना दाना थाकले कोनो असुविधा नेई, ता खेते भालोई लागबे। एखाने आमि हाफ कप माने एक कपे चार भाग तेल एखाने सादा तेल दिए दीची। एखन एखाने एक बाटी मयदा आगे थेके छेले रेखेछिलाम, से मयदाटा दिए भालो करे मिशिए निच्छि। एखाने दिच्छि एक चामच बेकिंग पाउडार, हाफ चामच बेकिंग सोडा, सामान्य परिमाण लवण दिए आमि भालो करे मिशिए निच्छि। जत भालो करे एटा फेटानो हबे केकटा, ततटा स्पंजि हबे। भालो करे मेशानो हये गेछे, आमि एखाने किछुटा दूध दिए दीची। दूधटा आगे थेके गरम करे फुटानो आछे, फुटानो ठंडा दूध आमि एखाने व्यवहार करछि। एखाने कयेक फोटा आमि ভ্যানিলা এসেন্স दिए दीची। सब किछु दिए भालो करे मिशिए निच्छि। ব্যাটার আমার তৈরি হয়ে গেছে, দেখুন কতটা ঘন। এভাবে ব্যাটার বাড়াতে হবে। আমি এখানে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, এখানে টিফিনতে সামান্য তেল, সাদা তেল আমি ভালো মতন লাগিয়ে নিচ্ছি। এখন উপর থেকে একটা সাদা কাগজ আমি এখানে দিয়ে ভালো করে পেতে নিচ্ছি, যাতে কেকটি তোলার সময় খুব সহজে উঠে আসে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা খুব বেশি পাতলা না, বেশি ঘন নেই। ভালো বাটি থেকে ভালো করে ট্যাপ করে নিয়েছি। আমি এখানে আগে থেকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, আমার 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি আগে থেকে ব্যাটার বাটিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিব, গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি। এইভাবে আমি 40 মিনিট বেক করে নেব। দেখুন আমি প্রায় 40 মিনিট পরে আটাটা খুলে দিচ্ছি। এখন একটু টুথপিক দিয়ে ভালো করে চেক করে নেব। টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিয়েছি কেকটা হয়েছে কিনা। দেখুন কেক একটু করে টুথপিকে লেগে নেই, তার মানে খুব ভালোভাবে কেকটি বেক হয়ে গেছে, ভেতরে কাঁচা অংশ নেই। কেকটি আমি এখন কেক আমার হয়ে গেছে, আমি কেকটি নামিয়ে নিচ্ছি। কেক আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। একটি আমি ঠান্ডা হতে দেবেন, তারপরে ডিমোল করব। গরম গরম করতে গেলে কেকটি ভেঙে যেতে পারে। কেকটি আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখন থেকে সাইডের কাগজটি ধরে খুব সহজে উঠে এসছে। এখন আমি পিছনে কাগজটি ছাড়িয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসছে। আর উপরে এগুলো কলা কালো কালো ই হয়েছে, এগুলো করার জন্য এরকম হয়েছে। দেখুন কেকটি কত সুন্দর হয়েছে, আর খুব নরম হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে একবার কেকটি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এগলেস বানানা কেক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একটু কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কেকটি কতটা স্পঞ্জি হয়েছে, আর ভিতরে খুব সুন্দর ভাবে কুক হয়েছে, দেখুন।
ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে যারা যারা নতুন আছেন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে বেলে নোটিফিকেশনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আঁকে সবার প্রথমে আপনাদের কাছে যাই।